আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ, নাট্যকার ও প্রত্নতত্ত্ববিদ অক্ষয় কুমার মৈত্রের 91তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শামুকদম কলেজ মিলনায়তনে রাজশাহী থিয়েটার এই আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, ঋত্বিক ঘটক সোসাইটির সভাপতি ডক্টর এফএমএ জাহিদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তাগণ বলেন, ক্লান্তিহীন পরিশ্রমী কর্মবীর অক্ষয় কুমার মৈত্রকে স্মরণীয় করে রাখতে এ ধরনের সেমিনারের গুরুত্ব অপরিসীম। ওয়ালি রহমান বাবু, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।